আমি নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন, তথ্য কমিশন ভবন এবং বিএফডিসির কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সদস্য হয়, 126টা দেশের স্বীকৃতি আদায় করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলেই অল্প সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশ অর্জন করে। 1975 সালের 14 জুন সেই বেদবুনিয়ায় ভূপগ্রহ কেন্দ্র স্থাপন করেন, যার ফলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগের একটা শুভ সূচনা হয়, যার উপর ভিত্তি করেই আমরা আজকে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি। প্রতিটি কাজে ভিত্তিটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন। সেই 96 থেকে 2001 পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছিলাম, সেই সময় ব্রডব্যান্ডের সঙ্গে বাংলাদেশ যাতে সংযুক্ত হতে পারে সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম। কারণ এর পূর্বে যারা ক্ষমতায় ছিল, জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে মার্শাল ল জারি করে যারা সরকারে এসেছিল, তাদের মাথায় এসব ছিল না। গণমানুষের কথা তখনও কখনো তারা ভাবেনি, সেটা জিয়াউর রহমানের সরকার হোক, এরশাদ সরকার হোক, খালেদা জিয়া সরকার হোক। 91 সালে যখন আমাদের এই অঞ্চলে সেই সাবমেরিন কেবল সংযুক্ত হয়, বাংলাদেশ তখন তার সঙ্গে বিনা পয়সায় সংযুক্ত হবার সুযোগ পেয়েও কিন্তু সংযুক্ত হয় নাই। কারণ খালেদা জিয়া বলেছিল যে এটা এভাবে সংযুক্ত হলেও নাকি বাংলাদেশের সব তথ্য ফাঁস হয়ে যাবে। ওনার কী গোপন তথ্য ছিল আমি জানি না, কিন্তু এই কথা বলে এই সংযোগটা হয়নি। যাক, আমরা এরপর নিজেরা চেষ্টা করি, কারণ এগুলো আপনারা জানেন যে সেই সাগরের নিচ দিয়ে এই সাবমেরিন কেবল এনেই কিন্তু এই সংযোগটা, ব্রডব্যান্ড সংযোগটা আনতে হয়। আমাদের দেশের সকল টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন ব্যবহার করতে পাচ্ছেন, তাদের আর বিদেশে অর্থ পাচারও করার প্রয়োজন হচ্ছে না, দেশে বসেই তারা এই সুযোগটা নিতে পারছে। আজকে তো আমাদের দেশে 44টা টেলিভিশন চলছে, তার মধ্যে অনেকগুলি চালু হয়েছে, অনেকগুলি এখনও চালু করতে পারিনি, কোথায় 32টার মতো চালু আছে। এখানে কত লোকের কাজের সুযোগ হয়েছে, চাকরির সুযোগ হয়েছে, সেটা একবার চিন্তা করে দেখেন। বিএনপি ক্ষমতায় থাকতে কিন্তু এই কোনো সুযোগই ছিল না, কিছুই ছিল না, এটা শুধু বাংলাদেশই করতে পারে। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। প্রায় 380 কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি, সেটা নির্মাণের কাজ চলছে এবং এখন সেখানে অনেক আউটডোর শুটিং করা সহজ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করব। ডিজিটাল বাংলাদেশ করেছি, 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনমি হবে, স্মার্ট প্রতিটি ক্ষেত্রে আমরা বলব স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট গভর্নমেন্ট হবে। যে সার্বজনীন পেনশন স্কিম, এটা আমরা চালু করে দিয়েছি, প্রত্যেক মানুষের জীবনটা নিরাপদ হয় সেই ব্যবস্থাটাই করে দিয়ে গেলাম। এই মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হারিয়েছি, কিন্তু যে সমস্ত কাজের ভিত্তি তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আজকে সেই কাজগুলি সফলভাবে যে করতে পারছি আমরা, আমি বিশ্বাস করি যে তিনি বেহেস্ত থেকে নিশ্চয়ই দেখবেন যে তার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দুঃখী মানুষ, তাদের ঘর হচ্ছে, তাদের দুবেলা খাবার পাচ্ছে, তাদের পরনে কাপড় আছে, তারা আরও উন্নত জীবন পাবে, সেই পদক্ষেপই আমরা নিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই আমাদেরকে একটা জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন।